हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आरो एक नतून भिडियो नहीं तुम्हारे का आसलम। आज के जो रिपेयरिंग तुम्हारे देखो से हेखने हमारे दुटो कीपैड रही है। ये कीपैडर जो कनेक्शनगुलो आई कनेक्शनगुलो क्यों करते हैं और एर जो कमन कनेक्शन ग्राउंड जो ट्रैकटा रही है से ग्राउंड ट्रैकटा के क्यों आईडेंटिफाई करब से आज के तुम्हारे देखो। क्यों तुम्हारा अने के मेसेज कर दादा এই কানেকশানগুলো ঠিক মতো করতে পারছি না, তাদেরই উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে আমি বানিয়েছি। তাহলে তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কীভাবে আমি কাজটা করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখন এই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবে। তাহলে চলো ভিডিওটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো যে কীভাবে আমি এই জিনিসটা করছি। এখানে আমার কাছে দু রকম টাইপের কিপ্যাড রয়েছে, অর্থাৎ একটা চৌকো টাইপের কিপ্যাড, একটা হচ্ছে লম্বা টাইপের কিপ্যাড। দুটোই কিন্তু সেম, শুধু কানেকশানগুলো এদিক ওদিক করা রয়েছে। অর্থাৎ এখানে দুটো যে কিপ্যাড রয়েছে, দুটো কিপ্যাডের মধ্যে কিন্তু এখানে পাঁচটা পয়েন্ট করা রয়েছে। অর্থাৎ এখানে পাঁচটা যে ওয়্যার আছে সেই পাঁচটা ওয়্যার কিন্তু এর মধ্যে এখানে লাগাতে হবে। দেখতেই পাচ্ছ যে পেছনে যে এর যে সোল্ডারিং পয়েন্টগুলো আছে সেখানে পাঁচটা যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার মধ্যে রয়েছে একটা কমন পয়েন্ট যেটা কিপ্যাডের মধ্যেই কানেকশান হয়েছে, অর্থাৎ যে কমন যে কানেকশান, অর্থাৎ প্রতিটা কিপ্যাডের যে চারটে পয়েন্ট যে কি রয়েছে চারটে কির মধ্যেই কিন্তু সমানভাবে কানেকশান এখানে রয়েছে। দেখতেই পাচ্ছ যে এখানে যে বাঁদিকের যে পয়েন্টটা রয়েছে, অর্থাৎ কিপ্যাডটাকে আমি যদি সোজা করে ধরি, এখানে বাঁদিকের যে পয়েন্টটা এখানে কিন্তু চারটের মধ্যেই কিন্তু কানেকশান কিন্তু সেমভাবে চলে গেছে। তাহলে এইটাই হচ্ছে এই কিপ্যাডের যে এই যে গ্রাউন্ড ট্র্যাক, অর্থাৎ কমন যে পয়েন্টটা সেটা আমরা দেখতেই পাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ যে প্রতিটা কিপ্যাডের মধ্যেই কিন্তু প্রতিটা কিয়ের মধ্যেই কিন্তু এখানে কিন্তু সমানভাবে কানেকশান হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে এই কিপ্যাডের গ্রাউন্ড ট্র্যাক, অর্থাৎ কমন ট্র্যাক। আর এরপরে যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলো কিন্তু প্রতিটা কিয়ের মধ্যে কিন্তু একটা একটা করে সিঙ্গেল পয়েন্ট হিসেবে কিন্তু এখানে কিন্তু কানেকশান চলে গেছে। এটার সঙ্গে এটা চলে গেছে, এটার সঙ্গে এটা চলে গেছে, এখান থেকে এই পয়েন্টটা এখানে চলে এসেছে, আর এরপরে পাশের যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা ঘুরে গিয়ে এই পয়েন্টে গিয়ে লেগেছে। তাহলে দেখতেই পাচ্ছ যে তোমরা যে প্রতিটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদাভাবে চলে গেছে আর একটাই কিন্তু কমন কিন্তু কানেকশান গেছে যেটা প্রতিটা কিয়ের মধ্যে রয়েছে। ঠিক সেমভাবে এই যে কিপ্যাডটা রয়েছে এই কিপ্যাডটার মধ্যেও কিন্তু সেম একইভাবে একটা কমন যে পয়েন্ট আছে সেই কমন পয়েন্টের সঙ্গে কিন্তু প্রতিটা কিয়ের কানেকশান জুড়ে রয়েছে। এখানে যে উপরের যে এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রতিটার সঙ্গে কিন্তু প্যারালালভাবে এখানে কানেকশান রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে প্রতিটা পয়েন্টের সঙ্গে কানেকশান রয়েছে। যদি আমি এর যে ব্যাক পোর্শন মানে দেখা যাচ্ছে এটা, সেখানে যে এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা হচ্ছে কমন ট্র্যাক বা গ্রাউন্ড ট্র্যাক এটা হচ্ছে। আর বাকি যে চারটে রয়েছে বাকি চারটে কিন্তু প্রতিটা কিপ্যাডের মধ্যে কিন্তু আলাদা আলাদাভাবে কানেকশান করা রয়েছে। দেখতেই পাচ্ছ প্রতিটা কিয়ের সঙ্গে কিন্তু আলাদার মধ্যে এর সঙ্গে কানেকশান রয়েছে। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এর মধ্যে যে ওয়্যার যেখানে কানেকশান হয় সেই ওয়্যার কানেকশান, অর্থাৎ যে জ্যাকটা থাকে এই জ্যাকটা কিন্তু কানেকশান আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে রয়েছে আমার কাছে যে জ্যাকটা রয়েছে, এখানে পাঁচটা ওয়্যার রয়েছে, অর্থাৎ পাঁচটা কালারের ওয়্যার রয়েছে। এখানে পরপর যে কালার যে রয়েছে, অর্থাৎ ইয়েলো রয়েছে, অরেঞ্জ রয়েছে, রেড রয়েছে, ব্রাউন রয়েছে, ব্ল্যাক রয়েছে। আর এইখানে যদি আমি কিপ্যাডটাকে কিপ্যাডের ওয়্যারটাকে আমি সোজা করে নিজের দিকে ধরি, তাহলে এই যে ব্ল্যাক যে ওয়্যারটা রয়েছে এই ব্ল্যাক ওয়্যারটা হচ্ছে কমন, অর্থাৎ এইটা হচ্ছে কমন কানেকশান। আর এই পরপর যে কানেকশানগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিটা কিয়ের সঙ্গে আলাদা আলাদা করে কানেকশান হয়ে যাবে। আর এই যে ব্ল্যাকটাই হচ্ছে এর যে কমন বা গ্রাউন্ড ট্র্যাক যেটা, এইটা কমন কানেকশানের সঙ্গে কানেকশান হয়ে যাবে। এখানে যে
চৌকো যে কিপ্যাডটা রয়েছে এই কিপ্যাডের মধ্যে যে কমন কানেকশানটা রয়েছে এই কমনের মধ্যে আমি ব্ল্যাক কালারটা আমি দিয়ে দেবো। তাহলে আমি কানেকশানগুলো করে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে আমার কিপ্যাডে কানেকশানগুলো করা হয়ে গেছে, অর্থাৎ যে এখানে ওয়্যারগুলো আছে সেই ওয়্যারগুলোকে আমি সোল্ডার করে দিয়েছি। এখানে যেরকমভাবে রয়েছে পরপর যে কালার ওয়াইজ রয়েছে, অর্থাৎ এখানে ব্ল্যাক, তারপরে ব্রাউন, তারপরে রেড, অরেঞ্জ, ইয়েলো, এগুলো পরপরই আমি কিন্তু কানেকশান করে দিয়েছি। এই কিপ্যাডটাতেও কানেকশান করে দিয়েছি, আর এই কিপ্যাডটাতেও যে লম্বা টাইপের যে কিপ্যাড আছে এখানেও কিন্তু সেম একইভাবে আমি কানেকশান করে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কানেকশানগুলো করে দিয়েছি। এবার এইগুলোতে যখন আমরা মাদারবোর্ডের সঙ্গে সেট করব, অর্থাৎ যেখানে যে কমন কানেকশান রয়েছে, কমন কানেকশান কিন্তু যে কোনো মাদারবোর্ডেই যখনই আমি এখানে সেট করব, অর্থাৎ এইখানে আমি তিন রকম মাদারবোর্ড নিয়েছি, এখানে তিন রকম টাইপের যে কিপ্যাড কিপ্যাড কানেকশান হচ্ছে, এখানে কিন্তু যখনই আমি কানেকশান করব তখনই কিন্তু সেই ব্ল্যাকটাই কিন্তু এর যে কানেকশান হবে, যে কমন, অর্থাৎ যে কমন কানেকশান অর্থাৎ গ্রাউন্ড যে কানেকশান সেইটা কিন্তু সেম একই থাকবে। অর্থাৎ এখানে যখন আমি যেভাবেই আমি এখানে লাগাই না কেন, তিনটে যে মাদারবোর্ড রয়েছে তিনটে মাদারবোর্ডে আমি যখনই এখানে সেট করব তখনই কিন্তু সেম একইভাবেই কিন্তু এই কমন কানেকশানটা সেম একই থাকবে। কমন কানেকশানটাই আমাদের মেন আগে দরকার, তারপরে আমি যেরকমভাবে কিপ্যাডের কানেকশান করি না কেন কিন্তু কমন কানেকশান যদি আমি ঠিকমতো না বার করতে পারি তাহলে কিন্তু আমার টোটাল কানেকশানটাই ভুল হয়ে যাবে। অর্থাৎ এখানে যে মাদারবোর্ডের মধ্যে যে কমন কানেকশান রয়েছে সেই কমন কানেকশানটাই আগে আমার দরকার। তাহলে দেখতেই পাচ্ছ এখানে আমি তিন রকম মাদারবোর্ড নিয়েছি, তিন রকমভাবে কাজে কানেকশান হচ্ছে, যেভাবেই আমি এখানে সেট করি না কেন কিন্তু সেম একই কিন্তু আমার কানেকশান এখানে হয়েই যাচ্ছে। দেখতেই পাচ্ছ যে এখানে যে কানেকশানটা করছি এখানে ব্ল্যাকটা কিন্তু এর কমন বা গ্রাউন্ড ট্র্যাক কিন্তু তিনটেরই কিন্তু সেম, তিনটে মাদারবোর্ডই কিন্তু সেম। এছাড়া মার্কেটে যত রকম মাদারবোর্ড মানে রয়েছে না কেন ঠিক সেম একইভাবেই কিন্তু কানেকশানটা হয়েই যাচ্ছে। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা মেসেজ করে জানিও, তাহলে অবশ্যই আমি বলে দেবো যে মানে কীভাবে কী করতে হবে না হবে। তাহলে যেসব বন্ধুরা তোমরা যে এই কাজটা করতে পারছিলে না, আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা এই কাজগুলো করতে পারবে, একদম ইজি, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। তোমরা একটু মানে প্রথম যে গ্রাউন্ড ট্র্যাকটাকে সেইটা সবার আগে বার করবে, বার করার পরে তারপরে একটা একটা করে যেরকম কিপ্যাড মানে কানেকশান হবে মাদারবোর্ডে সেই হিসাবেই তোমরা কানেকশানগুলো করে দেবে। তাহলে এই ছিল আজকের ভিডিও যা তোমাদেরকে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।